আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে। আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আসবে, ও ঢাকা থেকে আসবে আর আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে বাড়ি থেকে আসবে। তো আজকে ব্লগটা আমি কিচেন রুম থেকেই স্টার্ট করেছি। তো সকালবেলা আম্মু খুব সকাল সকাল উঠে রান্নার প্রিপারেশনগুলো করে নিয়েছে, সব কিছু কেটে কুটে ধুয়ে একদম রেডি করে রেখেছে, এখন জাস্ট রান্নাটা বসাবে। তো তার আগে হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করবে। আম্মু সকালবেলায় রান্নার প্রিপারেশনটা করে নিয়েছে যেহেতু মেহমান আসবে। তো এখানে আজকে আম্মু কী কী রান্না করবে সেগুলো একটু আমি শেয়ার করছি। তো এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় কি যেন, রানী খোয়া মাছ। তো এটা হচ্ছে আমাদের খাঁটি থেকে ধরেছে, একদম ফ্রেশ, ফরমালিন ছাড়া। আর এই মাছটা অনেক টেস্টি। এই মাছটা আগে কখনো আমি খাই নাই, এটা হচ্ছে এবারই খাঁটিতে পেলো নতুন একটা মাছ। তো যাই হোক, এই মাছটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রান্না করবে, আর এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করবে। তারপরে যে এই শাকটা, এটা হচ্ছে গিমা শাক। তো গিমা শাকটা হচ্ছে ভাজি করবে, ডাল রান্না করবে আর চিকেন রোস্ট রান্না করবে। তো এই যে সব কিছু আম্মু এখানে সুন্দর করে ধুয়ে রেখেছে। তো আমার আম্মু রান্নার আগে সব কিছু প্রিপারেশনটা এভাবে গুছিয়ে তারপর রান্না করে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমিও যখন নিজে রান্না করি তখনও আমি এভাবে করে সব কিছু গুছিয়ে কেটে কুটে নিয়ে রান্নাতে বসলে অনেকটা সুবিধা হয়, ঝটপট রান্নাটা করে ফেলা যায় আর হাতের কাছেই সব কিছু পাওয়া যায় সব কিছু গুছিয়ে নিয়ে বসলে। আর রান্না করবে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে, অল্প বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তো আম্মুর কাটাকাটি এখনও কমপ্লিটলি শেষ হয় নাই, এখানে বেগুন কাটা বাকি আছে আর এই যে পেঁয়াজ রসুন কাটতেছিল। তো আমি একটু ভিডিও শ্যুট করার জন্য এদিকে এসেছি রান্নাঘরের এপাশটাতে, তো আম্মু তখন গিয়ে বাবুর কাছে একটু বসেছে রুমে, আমি ভিডিও করতে এসেছিলাম। তা না হলে বাবু তো একা থাকবে আর বাসার সবাই তখনও ঘুমাচ্ছিল, তো সেজন্য আম্মু কাটা থেকে উঠে গিয়ে বাবুর কাছে বসেছে আর আমি এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, একদম সানি সানি ওয়েদার, আর শীতটাও তেমন একটা নেই আজকে। যাই হোক, এখানে হচ্ছে, তো আমাদের এটা হচ্ছে বাহিরের রান্নাঘর। তো আম্মু রান্নাটা বাহিরের রান্নাঘরেই করবে, লাকড়ি দিয়ে, বাহিরের চুলাতে হচ্ছে লাকড়ি দিয়ে রান্নাটা হয়। আর আমাদের বাসার কিচেনে হচ্ছে সিলিন্ডারের গ্যাস, তো খুব বেশিরভাগ সময় আম্মু সিলিন্ডারই রান্না করে, মাঝে মাঝে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করে যখন অনেক বেশি পরিমাণে একসাথে অনেক রান্না থাকে, তখন তিন চুলাতে বসিয়ে দেয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা মা ছেলে ওয়েট করতেছিলাম, বাবার জন্য ছেলে ওয়েট করতেছে, দাদা দাদুর জন্য ওয়েট করতেছে, তাই তো আমি ওকে নিয়ে একটু বারান্দায় বসেছি। তো আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড একসাথেই আসবে। আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকা থেকে এসে কুমিল্লায় নামবে, আর ওনারাও হচ্ছে মানে দেবিদ্বার থেকে কুমিল্লায় আসবে, তারপর কুমিল্লা থেকে একসাথে হয়ে হচ্ছে আমাদের বাসায় আসবে। তো টাইমিংটা একই টাইমে হয়েছিল, সেজন্য সুবিধা হয়েছে। ও যখন কুমিল্লা এসে নেমেছে, ওনারাও তখন কুমিল্লা এসে পৌঁছিয়েছে, তো কুমিল্লা থেকে হচ্ছে সিএনজি করে মানে সবাই একসাথে চলে আসছে আর কি। আর আমার ননদ আজকে আসে নাই, ও হচ্ছে ওর খালামুনির বাসায় বেড়াতে গিয়েছিল, তো সেজন্য ও আসে নাই। তো যাই হোক, আমরা ওয়েট করতেছিলাম। আর আম্মুর রান্নাবান্না তো আজকে আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখন তো বাবুকে নিয়ে রান্না শেয়ার করতে পারি না। তো এই তো মা ছেলে বসে আছি, আর বাবু খুব হ্যাপি মোডে ছিল আজকে সকালবেলা থেকেই, খুব হ্যাপি হ্যাপি মোডে আছে। আম্মু বলতেছিল আজকে বাবা আসবে, দাদা দাদু আসবে, সেজন্য খুবই খুশি বাবু, আমার আম্মু বলতেছিল আর কি।
তো যাই হোক, এখন একটু আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি। অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। তো এই তো, এটা ছিল চিকেন রোস্ট, আর আজকের রোস্টটা আম্মু ঝাল করে রান্না করেছে। এটা ঝাল চিকেন রোস্ট ছিল। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছে, বেগুনটা অল্প করেই দিয়েছে। আর হচ্ছে ওই যে রানী খোয়া মাছটা, ওইটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করেছে, ভুনা না একটু ঝোল করেই রান্না করেছে। তারপর ছিল মসুরের ডাল আর গরুর মাংস, তারপর পোলাও, তারপর ভাত। তো এইগুলো তো আপনারা সকালবেলা একবার দেখিয়েছি কী কী রান্না করবে। এখন রান্নার পর রান্নার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটা ছিল ওই মাছটা, এই মাছটা নতুন মাছ সম্ভবত, এর আগে এই মাছটা কখনো খাইও নাই দেখিও নাই। যাই হোক, আর এটা হচ্ছে ওই যে গিমা শাক। তো এই শাকটা কিন্তু বেশ মজার, যদিও হালকা একটু তিতু তিতু লাগে কিন্তু খেতে ভালোই লাগে। আর এই তো গরুর মাংসটা হয়ে গিয়েছে সব। তো আমি হচ্ছে এখন আমার দুপুরের খাবারটা খেয়ে নিব, কারণ ওনারা আসতে আসতে একটু লেট হয়েছিল, 3টা বেজে গিয়েছিল। তো আমার হাজবেন্ড বলেছে যে বসে না থাকতে খেয়ে ফেলার জন্য, আর যেহেতু আমার বেবি আছে তো আমি হচ্ছে আর্লি খেয়ে ফেলেছি। আর্লি বলতে দুপুর হওয়াতেই মানে খেয়েছি আর কি, আগে খেয়েছি সবার। তো এই তো, আর এটা ছিল পোলাওটা। আর এখানে আম্মু হচ্ছে শরবত রেডি করে রেখেছে। তো আমার আম্মু হচ্ছে সব কাজ শেষ করে, রান্না বান্না সব কিছু শেষ করে, সব কিছু গুছিয়ে এখন গেছে গোসল করার জন্য। তো তারপর কিছুক্ষণ পরে হচ্ছে মেহমানরা চলে আসছে। তো আজকে আমি চেষ্টা করেছি সব কিছুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো আমার শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড চলে আসছে, আরিশের বাবা দাদা দাদু। আর এই তো আরিশমণিকে দেখতে পেলেন আমার কোলে। তো এই তো আমার শাশুড়ি মা হচ্ছে একটু আগুন ছুঁয়ে নিচ্ছে, যেহেতু বাইরে থেকে এসেছে আর ছোট বেবিকে কোলে নিবে, আর বাসায় বেবি আছে, তো সেজন্য একটু এভাবে মানে আগুন ছুঁয়ে নিলে নাকি ভালো। তো সবাই একটু মানে আগুনটা একটু মানে আগুন তো আর ছোঁয়া যায় না, মানে জাস্ট আগুনের হিটটা একটু নিয়েছে আর কি। তো যাই হোক, এই তো আরিশমণি সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। তো তারপর হচ্ছে সবাই আরিশকে কোলে নিবে। তো আম্মু হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিয়েছে, যেহেতু লেট হয়ে গিয়েছে, আর আব্বু আম্মু খায় নাই, একসাথে খাবে সবাই। তাই তো আমরা সবাই খেয়ে নিয়েছি, আমি খেয়েছি, মইন, তারপর আমার ছোট বোন পান্না ও খেয়ে ফেলেছে। আর এই তো এখানে হচ্ছে টেবিলে সব খাবার দেয়া হচ্ছে। তো এই তো এখানে আমার শ্বশুর, তারপর আমার শাশুড়ি মা বসেছেন, আমার হাজবেন্ড বসেছেন, এই তো এখন আব্বু বসলো, তারপর আম্মু বসবে। তো সবাই একসাথে দুপুরের খাবারটা খেয়ে নেবে। আর আজকের ব্লগে আমি সবাইকে শেয়ার করতেছি। তো এই তো, আর আরিশমণি আজকে তার বাবাকে অনেক দিন পরে দেখলো, বাবাও ছেলেকে অনেক দিন পরে দেখলো। সে হচ্ছে 2 সপ্তাহ আসে নাই, তো 2 সপ্তাহ পর আসলো। তো আমি এখন হচ্ছে বাবুকে কোলে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম সবার খাওয়া দাওয়ার। আর বাবু আমার কোলে থাকতে থাকতেই হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল, তো বাবুকেও একটু শেয়ার করব আপনাদের সাথে। এই তো, আর আমার হাজবেন্ড বলতেছিল যে আমি আবার বসে ওর সাথে হচ্ছে খাওয়ার জন্য, তাই বললাম যে আমি তো খেয়ে ফেলেছি, বলতেছে যে আবার একটু খাও আমাদের সাথে। তো যাই হোক, আমি তো এখন আর খাবো না, আমার খাওয়া হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে বাবুকে কোলে নিয়ে তারপর এক হাতে ভিডিও শ্যুট করতেছিলাম, আর ওকে নিয়ে হচ্ছে প্যাসেজ, তারপর ডাইনিং স্পেসের এখানে হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতেই হচ্ছে আরিশ ঘুমিয়ে গিয়েছে। Thank you.
এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মা আমার জন্য কি কি নিয়ে এসেছেন। তো আম্মু হচ্ছে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু হচ্ছে সব কিছু নামিয়ে নিচ্ছেন, একদম ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে আসছে। তো এখানে ছিল তেলের পিঠা, যেটাকে আমরা বড়া পিঠা বলি। তো আমার শাশুড়ির হাতের এই পিঠাটা অনেক মজার হয়, নারকেল দিয়ে বানায়। তো এই পিঠাটা বানিয়ে এনেছে আমার আম্মুর জন্য। আম্মু এই পিঠাটা পছন্দ করে কিন্তু বানাতে পারে না, আমার আম্মুর হাতে এই পিঠাটা ভালো হয় না। তারপর এখানে নিয়ে আসছে আমার জন্য কালো জিরা ভাজি করে নিয়ে আসছে। তো আমার শাশুড়ি মাও হচ্ছে আমার আম্মুর মতো কালো জিরাটা ভাজি করে, তো ওইভাবে ভাজি করে নিয়ে আসছে। তারপর এই যে এটা ছিল নাড়ু, এই নাড়ুটা হচ্ছে মানে যখন বেবি হয়, বেবিকে মানে বেবি হওয়া উপলক্ষে আর কি এই নাড়ুটা নাকি দেয়া হয়। তো সেজন্য আমার শাশুড়ি মা এই নাড়ুটা বানিয়ে নিয়ে আসছে, বাবুর নাড়ু আর কি, বাবু তো আর খেতে পারবে না। তারপর একটা তরকারি নিয়ে আসছে, এই তরকারিটা আমার আম্মুর জন্য নিয়ে আসছে। এটা ছিল শুটকির একটা তরকারি। তো আমার আম্মু হচ্ছে সেদিন উর্মিকে জিজ্ঞেস করতেছিল, উর্মির হাতের শুটকি তরকারি অনেক মজার হয়, তো মুলা দিয়ে একটা শুটকি রান্না করে। তো আম্মু ওর কাছে রেসিপিটা চাচ্ছিল যে কীভাবে এটা রান্না করে। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা বক্সে যেটা ছিল এটা হচ্ছে শুটকি তরকারি। তো আমার শাশুড়ি মা হচ্ছে সেই শুটকি তরকারি রান্না করে নিয়ে আসছে, আম্মু জাস্ট রেসিপিটা জানতে চেয়েছিল। তো আমার আম্মু আবার মুলার শুটকিটা অনেক পছন্দ করে, যদিও আমরা কেউ মুলা খাই না, মুলার শুটকিও পছন্দ না। তো আম্মুর পছন্দ, সেজন্য আম্মুর বেয়ান আম্মুর জন্য নিয়ে আসছে। তারপর এখানে আরও নিয়ে আসছে গাছের পেঁপে। তো এখানে পেঁপের মধ্যে গাছ পাকাও ছিল, তো গাছে যে কটা পেঁপে ছিল সেগুলো নিয়ে আসছে। তারপর এখানে আমার জন্য নিয়ে আসছে দেশি মুরগি। তো আম্মু হচ্ছে অনেক কিছুই নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো দেশি মুরগি হচ্ছে কেটে ছিলে একদম পিস করে নিয়ে আসছে। এই তো আম্মু এখন খুলতেছে, তো মুরগিটা হচ্ছে ফ্রিজিং করে নিয়ে আসছে। এই তো এখানে বেশ কয়েকটা মুরগি ছিল, তো এগুলো দেশি মুরগি ছিল, এগুলো আমার জন্য নিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন শাশুড়ি বৌমাকে কতটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আমিও আমার শাশুড়ি মাকে অনেক ভালোবাসি। আমার কাছে আমার নিজের মা যেমন, আমার শাশুড়ি মাও তেমন। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য, আমার আম্মুর জন্য, আমার দুইটা মায়ের জন্যই সবাই দোয়া করবেন। তো এখানে আমার আম্মু হচ্ছে সব কিছু নামিয়ে নিচ্ছেন। তো আমি বললাম যে আমি একটু ভিডিও শ্যুট করব, তো এই তো এখানে সব কিছু হচ্ছে নামিয়ে রাখতেছে, তারপর সব কিছু গুছিয়ে নিবে। তো আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভালোবাসা, বৌমায়ের প্রতি শাশুড়ি মায়ের ভালোবাসা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এখানে হচ্ছে ফ্রুটস ছিল আর মিষ্টি ছিল। তো আজকে হচ্ছে আমার পছন্দের একটা মিষ্টি নিয়ে আসছে, এই মিষ্টিটা আমার বেশ ভালো লাগে খেতে আর অনেক মজা এই মিষ্টিটা। তো আর এখানে হচ্ছে ফ্রুটস ছিল, তো আম্মু এখন সব কিছু গুছিয়ে রাখবে। তো আমার ননদকে মিস করছিলাম, ও আসলে খুব ভালো লাগতো। তো যাই হোক, সবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়ার পর হচ্ছে আম্মু সব কিছু নামিয়ে নিচ্ছে আর কি। তো বিকেলবেলা হচ্ছে আম্মু বিকেলের নাস্তাটা রেডি করবে, তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে ছোট্ট একটা নোটিফিকেশান বেল বাটন আসবে, সেটাকে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এতে যেটা হবে, আপনারা খুব সহজেই আমার ভিডিওটি দেখতে পারবেন। আর যারা ইতিমধ্যেই আমাকে আপন করে নিয়েছেন, আমার সাথে আছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এই তো এটা ছিল আমার পছন্দের মিষ্টিটা, এটা খুবই মজার একটা মিষ্টি। তো যাই হোক, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।